পিরিতির দাদা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ছেলে সারা রাত জাগিয়া ফোনে কত বলিয়া ফোনে কথা বলিয়া লেখা বানাই আমি আর ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার বাইল না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক পেটে বাদ যাই থাক পরনে নাই থাক মোবাইল ছাড়া ছেলের চলে না হায় হায় মোবাইল ছাড়া মিয়ার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল হজরের ঘুম তো পোলার বাইল না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বে নামাজি ওরা পাজির পাজি যারা বে নামাজি ওরা পাজির পাজি এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে উপায় নাই রে ভাই উপায় নাই ওই কবরে নামাজ বিনের উপায় নাই ওই কবরে নামাজ বিনের বুঝলি না মন তুই বুঝলি না দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না দম থাকিতে বুঝবি রে মন বুঝবি রে মন তুই বুঝবি রে দম সারিয়া যেদিন যাবা কবরে দম সারিয়া যেদিন যাবা না না ভাবো নিরালায় মুসলমান ভাবো নিরালা গজব আসিবে দুনিয়ায় ওদের সুদের টাকায় বাহার করলি মুকা যায় হজ করিলি পনের পশু কুরবানি করে এই বাড়ি পাঠাও রান এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল কথা বুঝতেছেন না ও যে গরিবের হক নষ্ট করলি দস্ত ফিরি যে ভরলি কথা বুঝে না তেরা ও যে গরিবের হক নষ্ট করলি গোস্ত ফ্রিজে ভরলি ফ্রিজে রাইখে গোস্ত ধীরে ধীরে খাইলে রান ফ্রিজে বইরে গোস্ত ধীরে ধীরে খাইলে রান এইভাবে কাটাবি রে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল এ যে বউ দিয়া কিস্তি তুলিলি তাবলিকের আমির সাজিলি বৌদিয়া কিস্তি তুলিলি বড় পীরের কাছে মুরিদ হইলি বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান এইভাবে কাটাবি রে মন কত কাল চিল্লে বলুন ঠিক কিনা ওদের তো কুকির মা বয়স কিন্তু বেশি না চুলগুলি পাইকে গেছে বাতাস আমি বললাম দাদা বয়স কিন্তু কম না কথা কিন্তু মিথ্যা নয় চুলগুলি পাইকে গেছে বয়সে নামাজ রোজা কইর না কাজা নামাজ রোজা কইর না কাজা রাখিও তাজা এটা কোরআনের মূল বয়স কিন্তু কম না কথা কিন্তু মিথ্যা নয় দাড়িগুলি পাইকে গেছে বয়সে বেদের মিয়া জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বইলে জোসনা ফাঁকি দিয়েছে বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই তোর সদ্য গুষ্টি খুঁজে দেখলাম বেদের মিয়া নাই হুকু তুমি খেয়ে গেছো দান
ইবারদো রা পয়রা গাসা ওরে সোনার সাত, ওরে সোনার সাত। দেখে নবী মাস যাওয়া ধন্য হল বিবি খাদি যাওয়া, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলাদ যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ভালো লাগে না ভাই একটু বলুন, আপনি নবী আমার জীবনের, হায় হায়, আপনি নবী আমার আপনের। প্রেমিক ছিলেন হজুর বেল্লা, নবীর প্রেমে গইলেন কাঙ্গাল, সইলেন কত ও মায়ার জালা তো। ও যে দেখা নবীর প্রেমে বকতি, বিলাল রে দিলেন মুকুতি, সইলেন কত ও মায়ার জালা তো। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার আপনের। দেখা দেখা নবীর মাজা ধন্য হল বিবি খাদি যাওয়া, দেখা নবীর মাজা ধন্য হল বিবি খাদি যাওয়া, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলাদ যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রহমত আল্লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার মাতের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কান্নার হাওয়া। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সুদ খাওয়া হাত, গাঞ্জা খাওয়া হাত, পিড়ি খাওয়া হাত, পিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্দ। ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, টাটকা বিড়ি খায় বিবির মুখের কাছে যখন মুখ লেয়, খালি বিবি খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। স্বামী কাকা বিবি তুমি মুখ ঘুরাও, কাকা লজ্জাও করে শর্ম করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। আখিরি মোনাজাত করে বাড়িতে যাও, যখন বিবিকে সালাম দিবেন, যা বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লেও, বিবি লাকে কাবুলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাইতেছে না। অসবি সালাম দিলে হাসবে না, আরে কথা বোঝে না, হাসবে না। আমাদের সালাম বিবি স্বামীকে দেয় না, স্বামী বিবিকে দেয় না, খালি বিয়েই দেয়, বিয়ে নেই কার বিয়ে দেয় বিয়ে কত কর। আজকে মা হয়েছে বুড়ি, কার যাইতে মার গুড়ি, বাবা হইলো বুড়ো, পিঠের উপর ধরে ধরো বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুর হচ্ছে আম্মা জানা, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জানা, পরানের পরান কত কর না কেন। স্বামী বলে বিবি রে পাখি জামা কিনে দিব, এই টাকা আমার কাছে নাই, এই রকম উপার্জন আমি করি না। বিবি কান্দে, আর কত তোমার সাথে বিয়ে হইছে আমার সবটাই মাটি হয়ে গেল, কথা বলবেন না। এবার বলতেছে স্বামী রে বাকি জামা যদি কিনে না দেয়, তোর বেচানায় শোবো না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। স্বামী চিন্তা করলেন বিবি যদি কথা না বলে দুনিয়ায় তো আমার অন্ধকার, কথা বলবে না। এবার পরনদীপ শহরে যাইয়ে পাখি জামা কিনে আইনে দেখে বিবি রাগ করিয়া কাইঠয়া শুয়ে আছে, স্বামী যা বিবি পাশে বুঝার কান্দে আর বলে রাগ করো না বিবি, তুমি খোলো দুইটা আখি, এ যে তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি, বিবি নতুন জামা পাখি। কি বলিব বিবি আমি তোমায় দোষি করে, পাখি জামার জন্য স্বামী, পাখি জামার জন্য স্নাদি, সাতজন গেছে মোরে বিবি, সাতজন গেছে মোরে। প্রেমপিরিতির দ্বারা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না,
ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া মিয়া সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা বানাই আমি আর ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার বাঁধল না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক পেটে বাদ যাই থাক পরনে নাই থাক মোবাইল সারা ছেলের চলে না হায় হায় মোবাইল সারা মিয়ার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল হজরের গুম তো পোলার বাঁধল না আর আমাদের দেশের কিছু রাস্তা দিয়ে বাজান যায় ঠোঁটে লিপস্টিক লাগাইয়া চোখে আয় বুড়ু মাখাইয়া কপালে টিপ লাগাইয়া শর্ট কামিজ গায়ে দিয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়া যায় আর বলে এ যে আমাদের দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে তিন দূর লেগে যদি একটা সিগারেট টানে ওই সিগারেটের দানে কুলে নেড়ো আছে রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায় শুধু যুবকেরা তাকায় না বুড়ো মানুষও ছায়া থাকে এইরকম করে আমি একের ওয়াজ করি আমি ওয়াজও করি একের আমার শ্রোতাও একে কথা কন তেল তেল ওয়াজ আমি করি না মা হলো বুড়ো মানুষ তাহাজ্জুদ নামাজ পড়িয়া চিন্তা করতেছে সকালবেলা ছেলে অফিসে যখন যাবে প্যান্ট যখন পরিবে যখন প্যান্টটা বড় পাবে বৌমা গালি দিবে অতএব বাপু মাও দর্জি কাম জানে তিনি আদাত কাটছে কথা বুঝতেছেন না কাইতিয়া বাঁশ দিয়া সিলাই দিয়ে রাখিয়া দিছে বউ সকালবেলা ফজর নামাজ পড়িয়া রান্নাবাড়া করিয়া স্বামীকে গোসল রুমে দেয়া পানি গরম করে দিছে কথা বুঝতেছেন না স্বামী আপনি একটু গোসল দেন কেবলে আপনার জন্য খাবার রেডি করে রাখছি আমি বাইরের কাজ সারি বিবি আসিয়া তিনি আদাত কাটছে কাটার পরে সিলাই দিয়ে বাদন রাখছে স্বামী খাবার কমপ্লিট এবার বিবিকে বলতেছে বিবি রে এ বিবি প্যান্টটা কি রেডি কয় পড়লি দিশা পাবেন রে স্বামী যা প্যান্টের ভিতরে যখন বিসমিল্লাহ কা পা দু কয়েছে তাকে থ্রি কোয়াটার হয়ে গেছে কথা বুঝতেছেন না এর মানে হলো বিবি রে ফুল প্যান্ট থ্রি কোয়াটার বানালি কেমন করে মা কয় আমি কাছে আদাত বোন বলছে আমি ওই কাম করছি বিবি বলতেছে আমি ওই কাম করছি কত বুঝতেছেন না আমাদের দেশের এক একটা আপিস সাহেব আলেমরাই তো করে না পীর সাহেব একটা পীর সাহেব এক এক রকমের ফতোয়া দেয় এক এক পীর সাহেবের এক এক রকমের জিকির এক 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 পীর সাহেবের এক এক রকমের বাদান তরিকা চিল্লা বলুন ঠিক কিনা ইসলাম তাকে একেবারে পুতুল বানাইছে সাইতে খাইতে একেবারে ছোট করতেছে কেউ বলে ডান পাশ থেকে জিকির করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়ান আমি দেখাচ্ছি আবার কেউ বলে না এই মুহূর্তে কে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্যান কি লেগে গেছে ওখানে বাবার সম্পত্তি কথা কন ওদের ভিতরে বেজার মানে স্বার্থ আছে কথা বুঝতেছেন না আমি বলি মাল যা আছে তাতে মানুষকে দেখাচ্ছে গোডাউনে যদি মাল কিনতে যান শ্যাম্পু থাকে বাইরে আর মালটা থাকে গোডাউনের ভিতরে কথা বুঝতেছেন না শ্যাম্পু যদি ল্যাংটা হয় আর গোডাউনে যাওয়ার কোনো দরকার পড়ে না মাথায় বড় বড় দর পরনে শালার সব ছিলে সেরা কাপড় পরে গান্দার কলকে হাতে নেয় গান্দা খায় আর কয় লক্ষ্য রাহিস আমি হলো অজ্ঞান হব এরকম মানুষ আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই খালি সামা গজল গায় আছে না ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ মোনাজাত কমপ্লিট ডিজিটাল মুসল্লিগুলি সুর সুর করে বের হওয়া ভাই ওয়া 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 দিনদার পরহিজগার আল্লাহ আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাউদের সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসিরুল কোরআন মাজলিসের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারেন নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আসবে না বলে নিয়ত করেছে
ওনারা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন, জিনে তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীর মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 কুষ্টি কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন। কাল কোরআনের একটা হক আছে, এ মাহফিলের একটা হক আছে, এলাকাবাসী একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। সকলই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজমে যাইতো। সুবহানাল্লাহ, একটু দরকার সেই নবীর উম্মত। আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ তোমাকে এই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামও নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবী দোয়াল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখা, হাত টান টান করে রাখেন, আলহামদুলিল্লাহ হাত নামা। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা আপনারা সকলই ভালো আছেন, আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনা মুখ থেকে এই গুণাগার বাচ্চু আনসারির জন্য কাজ করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার ইদিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তাহলে আমরা হয়ে গেলাম নবীর দলের কর্মী, সুবহানাল্লাহ। কর কাল কামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে একটি কথাই জিজ্ঞেস করবে, বলবে বান্দা তুমি নামাজ পড়ছ? এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে রাখে, এই কথাই জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছ? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, সুবহানাল্লাহ। কর আল্লাহ বেনামাজিকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি নামাজ পড়ছ? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আল্লাহ আবার বলবে, বান্দা নামাজ পড়ছ? তারপরও বান্দা কিছু বলবে না। আমার অভিজ্ঞ জীবনে বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই, জেলায় নাই যে আল্লাহ ওই ডিস্ট্রিক্টকে এই গুণাগারকে নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় যাই, স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা, যারা নামাজ পড়ে না, এরা হলো সবচাইতে চালাক। কথা কন, বাংলাদেশের মধ্যে সবচাইতে অবাধ মানুষ কারা, যারা আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে। কথা কন, চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে সকালবেলা ঠান্ডা পানিতে অজু দিয়ে ফজরের নামাজ পড়ে। কত ঠেকা থাকার পর কথা কয় না, জাগারে ঠেকা পড়ছে হেরাই নামাজ পড়ে। হেরা আবার সাত দিন পরে একদিন নামাজ পড়ে। কিছু ডিজিটাল মুসল্লি আছে সাত দিন পর, কোন দিন? গতকাল চলে গেছে জুমার দিন, আছে না নাই? সাত দিন নামাজ নাই, জুমার দিন তুমি মাথায় দিয়ে জুম বাগাই দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায়, কারেন্ট আগের কাতারে দাঁড়ায়, পাঁচ শক্ত দিন আমার পরে সে আগের কাতারে সিরিয়াল পায় না। ওর সাত দিন খবর নাই, সাত দিন পরে একদিন মসজিদে দাঁড়া আগের কাতারে দাঁড়ায়, এরপরে গলা খ্যাপ করতে দেখায়, আমি কোলা আইসি। এরকম মুসল্লি আছে না? এরা হলে এক নম্বর ডিজিটাল মুসল্লি। কি মুসল্লি? ডিজিটাল মুসল্লি। এদের নামাজ আবার দুই রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? দুই রাকাত। ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুলি সুর সুর করে বের হওয়া, ওয়া 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 ওয়া।
তারপরও কি ভালোভাবে যায়, মেহরবানি করে পুরন জুতো দিয়ে নতুন জুতো নিয়ে যায়, কথা কন। যদি বলা যায় ভাই জান আপনি আমার জুতো নিলেন, কহো মাথা ঠিক নাই, এইদিক ওর মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, ওইটা রাখছে 750 টাকা দাম, বাটার জুতো তার মধ্যে ঢুকেছে, আছে না? এর মানে হলো কি দাদানের? মানে হলো রাস্তার পাশে ঝাঁপড়ি ঝুপড়ি আম গাছ, দুষ্ট মানুষ আম পারে বিদায়, বাড়িওয়ালা আম গাছ পাহারা দিচ্ছে, দুষ্ট মানুষ ব্যাগ হাতে করে ওর পাইতে দাঁড়া আছে, যে বাড়িওয়ালা বাড়ির মধ্যে ঢুকবে, এক একজন এক এক গাছ ওইটা আম পারবে, বাপ বেটা পরামর্শ করছে, ওরা যাবে দুইজন, একজন আমরা যাবো দুইজন, বাপের হাতে একটা ব্যাগ, ছেলের হাতে একটা ব্যাগ, বোঝেন না কথাগুলি? গাছালা যে বাড়ির মধ্যে গেছে, এক একজন এক এক গাছ উঠে আম পারা শুরু করছে, লোকটা বাড়ির মধ্যে থেকে বের হয় গাছের দিকে তাকা দেবে, কে রে বাপুরে গাছ নড়া তড়া করে, এ রে আল্লাহ রে, বাড়ির মধ্যে তো যাও তো সময় পেলাম না, গাছে ওঠার কাপসা, এ রে আল্লাহ রে, এক ব্যাগ আম পাচ্ছে, চল চল তো দিয়ে দেবো, তুই এক ব্যাগ আম করছি, তোমার সারো সর্বনাশ করছি, কোথায় নিয়ে দেবে? কাতর বাবার কাছে, তাকা দেখেন আমার আব্বা ওই গেছে। এর মানে হলো বাবাই যদি 7 দিন পরে একদিন নামাজ পড়ে, ছেলে পড়বে না কে, কথা কন? বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, মা যদি নামাজি হয় মেয়েও নামাজি হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই চালাক মানুষটাকে ধরবে, বলবে বাবা নামাজ পড়ছ, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি, বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, দাঁড়া তার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লাখ লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি, নাম্বার ওয়ান, হ্যাঁ তো ভাই কথা বলে না, কি নামাজি? যে নামাজ পড়ে তারে কি বলে? নামাজি। যে পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর বাসায় যে নামাজ পড়ে তাহলে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। এখন যে ব্যক্তি নামাজ পড়ে না তারে বেনামাজি বলা হয়। সকালবেলা ফজরের নামাজ পড়ে এই মসজিদের ইমাম আবুল কালাম আজাদকে নিয়ে যদি বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন? ও খুশি নে বাজার, কথা কন? খুশি নে বাজার, পারলে বক্সেন দিয়ে দাঁত ভাঙবে, কথা কন? যে আমি নামাজ পড়ি বা না পড়ি তা তোর কি? তুমি নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বলবো না, তোমাকে পিসাব বলবো না, গুসাব বলবো, যে সুদ খা তারে কি বলে? এখন আর কথা বলবেন না, কি কর? যে সুদ খায় তারে বলা হয় সুদ কর। এখন বলেন আবুল কালামের নিয়ে যদি সুদখরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখর ভাই বাড়িতে আছেন? ও খুশি না বাবা, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইতে গু খাইতে তোর কি? আমি কই খাগা সালাদ বানা বানা খাগা, সুটকা সুটকা খাগা, কথা কন? আল্লাহ বলবে বেহেশতে যাও, নামাজি ব্যক্তি তো বেহেশতে যাবে, বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে, আল্লাহ তখন নিষেধ করবে না। বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে আমার দাদাও জীবনে নামাজ পড়ে নাই, আমার আব্বাও পড়ে নাই, আমিও পড়ি নেই, একটি মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি! আমি কই আইগিয়ে যা, যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে, তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে, সুবহানাল্লাহ, একটা জোরে কর। এর মানে কি? রসুল বলেছে আর সলাতুল মিফতাহুল জান্না, যারা নামাজ পড়বে তারাই বেহেশতে চাবি পাবে, সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি চালাক তো কম না, ও তো চালাকেরই জাত, ও মনে মনে বলবে নিজেও যদি নামাজ না পড়ছি পাবলিক করছি এটা তো দেখছি, ও যা তালায় হাত লাগাবে, খুলবে না, ঠক ঠক করবে, তা খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেশতে দিল বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? নামাজ না পড়ি বেহেশতে যাবে, ফেরেশতা বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, ডাক দিয়ে বলবে আল্লাহ রে তুমি আমার জান্নাতে দিলে আমার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো, বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নাই, কত বড় চালাক বেন আমাদের গোষ্ঠী, আপনারা খুব ভালো আছেন, ডাক দিয়ে বলবে
আল্লাহ রে তুমি আমার জান্নাতি দিলে, তালা লাগা রাখলা রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। আল্লাহ রাখতে বলবে বান্দা তোমার কাছে গেলে ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় না, তারা কি বলে নাই আসলা তুমি তাহুল জান্না, ডেকে বলবে আল্লাহ কি আছে কিন্তু ওইটা কর্মপাত করি নাই। আল্লাহ বলবে বান্দা ওইটা তখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না নাই? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বে নামাজি ওরা পাজির পাজি, যারা বে নামাজি ওরা পাজির পাজি, এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে। আমার ভাইরে আমার আল্লাহ গজবের ফিরিস্তাকে বলবে ফিরিস্তা আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার বন্ধুর তরি কোনো দা চলে নাই, ধর বান্দার ঘর পারে ধর জাহান্নামে দিকে নিয়ে যা, গজবের ফিরিস্তা আসবে বান্দার ঘর পারে ধরবে জাহান্নামে দিকে বাদাম নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামে দিকে বাদাম যেতে চায় না, মাঝে মাঝে যাবে আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বললেন কোরআন কারিমের মধ্যে বললেন আমাদের এলাকায় বকরি কয়, আপনাদের এলাকায় ছাগল কয়? এই বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে ডানে যায়, কাঁটা কুতো করে হাঁটা হুঁটো করে, সামনে যদি দেখে পানি লাগে গেল ভক্তি টানাটানি। এই ভক্তি যদি পানি দেখে সারে পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় ও মনে করে এইটাই দোজক। কত বুঝতেছেন না, মালিক বুঝায় ভক্তি দিয়ে সামনে একটু পানি আছে, এই পানিটা অতিক্রম করলে সামনে যাওয়া পাবে সবুজ গাছ, আনন্দের সাথে খাবে, তোমার পেট ভরবে, আমার মনের মধ্যে শান্তি পাবে। মালিকের ভক্তিতে ভক্তি বোঝে না, আপনার ও চার পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় কিন্তু ভক্তি সামনের দিকে আগাতে চায় না। মালিক তখন সারে না, গলায় রশি লাগাইয়ে অথবা কান ধরে যখন টান দিতে চায় ভক্তি, তখন ভক্তিতে দেয় আর বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না, আমার অপমান করিস না। ভক্তির ভক্তিতে মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায় ভক্তি, তখন ভক্তিতে ভক্তি তখন মরণ শীতকে দেয়, মরে গেলাম। কথা মনে হয় বুঝতেছেন না, একজনের সাতটা মিয়া বিয়ে দিছে পৌষ মাসে শীতের দিনে, বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠে দুধের পিঠ, ওই যে মুখসুর খেতেছে ওয়াশ করতেছে, সাত ভাইরা মিলিয়া দুধের পিঠে খাইয়া আপনাদের কি বাজার? হোসনাবাদ বাজারে গেছে বাজার করবার জন্য, এই বাজারে যাইয়া সাত ভাইরা মিলিয়া 10 কেজি দুইটা মাছ কিনছে, মাছ কিনিয়া ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ের উপরে 20 কেজি উদিনে মাছ তুলে দিছে, মানুষ হলো ল্যাংড়া, এরপরে হলো 20 কেজি উদিনে মাছ, বড় সয়ে ভাইরার সাথে বাজার হাঁটতে পারছে না, ল্যাংড়া মানুষ পিছ পড়ে গেছে পিছন থেকে, বাজার ল্যাংড়া মানুষ ঝুকুর পাড়তে পাড়তে ঝুকুর পাড়তে পাড়তে আসতেছে, আমার ভাইয়ের আমার মানুষ হলো ল্যাংড়া, এরপর হলো 20 কেজি উদিনে মাছ, কথা কি বোঝেন? এদিকে সাতটা বোন এক জায়গা দাঁড়া আছে, বড় ছয় বোন ছোট বোনকে দিকের দেয়, আমাদের স্বামী সুস্থ কত সুন্দর করে হেঁটে আসছে, রেফ রাইট রেফ রাইট, তোমার স্বামী ল্যাংড়া, আমাদের ছয় জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিস পড়ে গেছে পিছন থেকে, রুকুর বাড়তে বাড়তে আসতেছে, কোনো মেয়ে চায় না তার সামনে স্বামীর বদলাম করুক, কোনো মেয়ে কি চায়? ছোট বোন বলে
আমার স্বামী পিছন থেকে চুপ করতে পারে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের ছয়জনের স্বামীকে গুতো মারতে মারতে গুতো মারতে মারতে নিয়ে আসতেছে। আল্লাহ জাহান্নামে দিকে নিয়ে যাবে, যরকম ঠিক কিনে। তাহলে নামাজের দরকার আছে না নাই? উপায় নাই রে, উপায় নাই রে ভাই, উপায় নাই। ওই কবরে নামাজ বিনের উপায় নাই, ওই কবরে নামাজ বিনে বুঝলি না, বুঝলি না মন তুই বুঝলি না, দমটা কি আল্লাহর নাম কেন লইনি না, দম থাকিতে বুঝবি রে মন, বুঝবি রে মন তুই বুঝবি রে, দম সারিয়া যেদিন যাবা কবরে, দম সারিয়া যেদিন যাবা। আমার ভাইয়ের আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ইন্নামানে, নিশ্চয়ই আল্লাহ যিনি আছে বা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালেহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা দিলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। সুবহানাল্লাহ, তো জোরে কর সূরা কাহাফ, সূরা জোরে বলুন সূরা। আজকে এই সূরা কাহাফ থেকে আমি আলোচনা করবো ইনশা আল্লাহ, কারণ এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ এত কথা বলছে। আল্লাহ যদি আমাকে এখনো যদি 200 বছর হায়াত দেন, কয়শো বছর আপনার হাসি দিয়ে উড়ে দিলেন, আসলে যদি আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দেয় আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা তো খালি থাক, আমি বুঝতে চাচ্ছি যে আল্লাহ যদি এখনো 200 বছর হায়াত দেয়, হায়াতের জিন্দিগি আমি যদি এই কোরআনের ব্যাখ্যা যদি শুরু করি, আল্লাহ হায়াতের কথা বললেন আর রোজার রমজান মাসে রোজার কথা, একের থেকে দুইটি জায়গা আল্লাহ বলেছেন, নামাজ যদি আল্লাহর হুকুম হয়, যাকাত যদি আল্লাহর হুকুম হয়, রোজা যদি আল্লাহর হুকুম হয়, কোন গেলে নামাজ ছাইরিয়া রোজা ছাইরিয়া ওই বন্ধ বাবার পাগল হয়ে গেল। আমাদের দেশে কিছু মানুষ আছে মাথা হলো বড় বড় জ্বর, পরনে সালার সর সিলাই সেরা কাপড় পরে, ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাঁটতে যায়, কিছু মানুষ বলে ওরে কিছু বলিস না ওর ভিতরে মাল আছে, কথা বলবে না। আমি বলি মাল যা আছে তাতে মানুষকে দেখাচ্ছে, গোডাউনে যদি মাল কিনতে যাক শ্যাম্পু থাকে বাইরে আর মালটা থাকে গোডাউনের ভিতরে, কথা বুঝতেছেন না? শ্যাম্পু যদি ল্যাংটা হয় আর গোডাউনে যাওয়ার কোনো দরকার পড়ে না, মাথায় বড় বড় দর পরনে সালার সব ছিলেছেরা কাপড় পরে গান্দার কলকে হাতে নেয় গান্দা খায় আর কয় লক্ষ রাহিস আমি হলো অজ্ঞান হব, এরকম মানুষ আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি সামা গজল গায় আছে না, কয় বাবা বান্দা দি নামাজ রোজা কেন পড়বো, বাবার কথা স্মরণ করবো, রোজা হাসরে বাবা করবে পাঠ, আমি বাপি কোনো গাছ বাবাই আমায় করিবেন পাঠ, কাগজ আর কলম সাদা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা দয়াল বান্দারি, বাচু আনসারি কয়ে গার যায় তোকে মারিব গুড়ি রে, মারিব গুড়ি, জোর কান ঠিক কিনে। আল্লাহর বাংলাদেশ, সহমতের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ।
জামিনার মুখে আসে, মুখে তাজা রক্ত বলে কেটে করে দিয়ে এরপর স্টেবল মাথাকে উড্ডিক করেছে। সিল্লি বলো ঠিক কিনা? খারাপ লাগতেছে? আমি যদি ঘন্টা দেড়েক আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখেন তো রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানুষও তো খুবই ভালো আছে। আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কোন আমি মানে জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর রেডিমেড প্যান্ট কিনে দিছে। কি দিছে? এই শ্বশুর জামাই শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর রেডিমেড প্যান্ট দিছে, জামাই প্যান্ট পরে দেখে আদাত বড় অত বুঝতেছেন না, বইয়ের কাছে এসে গালি দিচ্ছে, তোর বাপ একজন বোকা মানুষ, এইগুনি কি মানুষের জামাই জামাই দেয়, এইতে করে কি বন্ধু বান্ধবের ভিতরে যাওয়া যাবে, এ ব্যাক করলের বাপ অত বুঝতেছেন না। একটাই পুত্রবধূ আর বোন হলে একটা চিন্তা করতেছে, আমার ভাবি হলে একটা, আমার ভাই আমার ভাবিকে গালি দিচ্ছে, এখন সকালবেলা ভাই অফিসে যাবে, প্যান্টটা যদি বড় হয় ভাই ভাবিকে গালি দিবে, বোন দর্জির কাম জানে, তিনি আদাত কাটছে, কাইটে সিলাই দিয়ে বাদন রেখে দিছে, অত বুঝতেছেন না। মা হলো বুড়ো মানুষ, তাহাজ্জুদ নামাজ পড়িয়া চিন্তা করতেছে, সকালবেলা ছেলে অফিসে যখন যাবে, প্যান্ট যখন পরবে, যখন প্যান্টটা বড় পাবে, বৌমা গালি দিবে, অতএ বাপু মা ও দর্জির কাম জানে, তিনি আদাত কাটছে, কথা বুঝতেছেন না, আইতে বাস দিয়া সিলাই দিয়ে রাখিয়া দিছে, বউ সকালবেলা ফজর নামাজ পড়িয়া রান্না বাড়া করিয়া স্বামীকে গোসল রুমে দেয়া পানি গরম করে দিছে, কথা বুঝতেছেন না। স্বামী আপনি একটু গোসল দেন, টেবুলে আপনার জন্য খাবার রেডি করে রাখছি, আমি বাইরের কাজ সারি, বিবি আসি আসি, তিনি আদাত কাটছে, কাটার পরে সিলাই দিয়ে বাদন রাখছে, স্বামী খাবার কমপ্লিট, এবার বিবিকে বলতেছে, বিবি রে এ বিবি প্যান্টটা কি রেডি কয় পড়লি দিশে পাবেন নে, স্বামী যা প্যান্টের ভিতরে যখন বিসমিল্লাহ পা দু কয়েছে তাকে থ্রি কোয়াটার হয়ে গেছে, কথা বুঝতেছেন না। এর মানে হলো বিবি রে ফুল প্যান্ট থ্রি কোয়াটার বানালি কেমন করে? মা কয় আমি কাছে আদাত, বোন বলছে আমি ওই কাম করছি, বিবি বলতেছে আমি ওই কাম করছি, কত বুঝতেছেন না। আমাদের দেশের এক একটা আপিস সাহেব আলেমরাই তো করে না, পীর সাহেব একটা পীর সাহেব এক এক রকমের ফতুয়া দেয়, এক এক পীর সাহেবের এক এক রকমের জিকির, এক 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 পীর সাহেবের এক এক রকমের বাজান তরিকা, চিল্লে বলুন ঠিক কিনা? ইসলামটাকে একেবারে পুতুল বানাইছে, সাইতে খাইতে একেবারে ছোট করতেছে, কেউ বলে ডান পাশ থেকে জিকির করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়ান আমি দেখাচ্ছি, আবার কেউ বলে না এই মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, ধ্যান কি লেগে গেছে ওখানে, বাবার সম্পত্তি কথা কন, ওদের ভিতরে বেজার মানে স্বার্থ আছে, কথা বুঝতে চান না, এখন তো ঠিক কবি আনতে বাপ সংসারি তো আছে, এতদিন তো উচিত কথা কবির পারে না, এখন তো বলবেন। আমার ভাইয়ের আমার আমি বলতেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিনে যেবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলেহাত আর যারা নেক কাজ করবে এক নম্বর ইমান আনবে আর দুই নম্বর নেক কাজ করবে আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা দিলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফেরদাউস নানুজুলা সুবহানাল্লাহ তো জোরে কর। আমার ভাইয়ের আমার এই লোকটা যখন দুইটা কাজ করবে 70,000 হুরা দেবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে, এই হুর
এত সুন্দর চেহারা। একটা কিতাবে দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা, এই জানলার নিচ দিয়া একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুস্কি মুস্কি হাসি দিয়েছে, তাতে সামনের থেকে বাদান দুটি দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটিয়া জিব্রাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিব্রাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, জ্ঞান ফেরে না ফেরে না। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে জিব্রাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে জিব্রাইল একদিন নয় দুই দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। কয় বছর? সুবহানাল্লাহ একটু কম। আপনি সুবহানাল্লাহর সাথে কি শত্রুটা আছে নাকি? আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলতেছেন মনে হয় বাড়ির যা গিন্নির কাছে সুবহানাল্লাহ বলবে, বাড়ির যা বিবির কাছে বলে। সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মাও, একটা নিয়ে কি খুঁজে পাবে? সুবহানাল্লাহ কন না কে? আল্লাহ এই কথাটা সুরা কাউসারের তাফসীরের মধ্যে আল্লাহ বললেন, আল্লাহ বললেন যারা দুইটা কাজ করবে, এক নাম্বার ফাসাল্লি নামাজ পড়বে, আর দুই নাম্বার লিরাব্বিকা ওয়ানহার যারা কোরবানি করবে, এই দুইটা কাজ যারা করবে আল্লাহ বললেন তাদের জন্য এই হুটটা আমি রিস্তারি করে দিব। আজ করা লাগবে কয়টা? এক নাম্বার নামাজ, দুই নাম্বার কোরবানি। কি কোরবানি? গরু কোরবানি? না না, ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালাসিবে দুনিয়ায়। সুদের টাকায় বাহার করলি, মুকাজায় হজ করিলি, পনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। কথা বুঝতেছেন না? ও যে গরিবের হক নষ্ট করলি, নষ্ট ফিরি যে মরলি। কথা বোঝে না তেরা? ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিজে ভরলি, ফিরিজে রাইখে গোস্ত ধীরে ধীরে খাইলে রান, ফিরিজে বইরে গোস্ত ধীরে ধীরে খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। এ যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলি কেরা মির সাজিলি, বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। চিল্লে বলুন ঠিক কিনা? আল্লাহ এই কথাটা সুরা মাউনের তাফসীরের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ কান্নাকা। সকলেই আমার সাথে করুন বিসমিল্লাহিল্লাহ। ফাওয়াইলুল লিল, পড়েন না বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা আন সালাতিহিম সাউন। মানুষকে দেখানোর জন্য যদি তুমি নামাজ পড়ো, মানুষকে দেখানোর জন্য যদি তুমি এরপরে জিকির আজগার করো, মানুষকে দেখানোর জন্য তুমি যদি রোজা রাখো, মানুষ আমাকে রোজদার বলুক, মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ যদি পড়ো, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যদি তুমি হজ করে আসো, মানুষ আমাকে হাজি বলুক। লক্ষ টাকা দিয়ে কোরবানির গরু ঈদের সামনে ক্রয় করছো, বাড়ির মধ্যে না বান্ধে রাস্তার পাশে খুঁটি পুঁতে বান্ধে রাখে, রাস্তা দিয়ে যদি মানুষ যায় আপনার কাকার মতো টাইমে ধরে, দেখো আমি কি আনছি। কথা কয় না? আমি কি অবাস্তব কথা বলতেছি? খাবের খাবে মিলে এলেন, তেল দিলে ওয়াজ আমি করি না। বর্তমান যা হয় কোরআন হাদিস দিয়ে প্রেক্ষাপট মিলে কথা বলি, তেল দিলে ওয়াজ যারা করে ওদের আমি দেখতেও পারি না। আমার ভাইয়েরা, আমার রাস্তা দিয়ে যদি একজন মানুষ যায়,
সিদ্দিকুর রহমান ভাই যদি ডাকতে বলে সিদ্দিকুর রহমান দেখো ভাই এই যে কোরবানি গরু কিনে আনছি খুবই ভালো হয়েছে রাস্তা দিয়ে যাইবার পরে না টাইম এলিয়ে যায় কথা বুঝতেছেন না মৌলানা আবুল কালাম আজাদ যায় ডাকতে বলে হাফিজ সাহেব দেখেন কোরবানি গরু আনছি খুবই ভালো হয়েছে সভাপতি সাহেব যাইতেছে সভাপতি সাহেব দেখেন এই যে কোরবানি গরু আনছি খুব ভালো হয়েছে আসেন চতুর্দিকে ঘুরিয়ে দেখেন কথা কন না কয়া সভাপতি সাহেব বলতেছে না খুবই ভালো হয়েছে কোরআন হাদিসে যে নিয়মে কোরবানি আছে ঠিক সেই নিয়মে আপনি কোরবানি আনছেন শুনলেন না কত টাকা দিয়ে আনছি যদি তোমার উদ্দেশ্য হয় এইটাই যদি এটিসি হয় এইটাই যদি মেন্টালিটি হয় এই তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার কোরবানি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না চিল্লা বলুন ঠিক কিনা একের ওয়াজ আমি একের ওয়াজ করি আমি ওয়াজও করি একের আমার শ্রোতাও একে কথা কন তেল তেল ওয়াজ আমি করি না খুব খারাপ লাগতেছে না বড় বড় চোখ করে তাকা রয়েছে আপনাদের বড় বড় চোখ দেখে আমি টেবিলের নিচে মাথা দেবো নাকি অত সস্তা না আচ্ছা আপনাদের এলাকার শীত তুলনা হিসেবে আমার এলাকায় বরিশালে শীত অতিরিক্ত কম তারপরেও আপনারা যেভাবে জনসড় হার হয়েছে তাতে আমার বোঝা যাচ্ছে এমন কাজ আজকে ছয় দিনকার শীত মনে হয় আল্লাহ আজকে দিছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যা দেখেন কঠোর শীত আল্লাহ আপনাদের বাসাইছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনি সেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে সুবহানাল্লাহ একটু জোরে কল ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে আমার আল্লাহ বললেন 70,000 হুর যাবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে ওই হুরের দিকে যখন তাকাইবে এক নজর তাকা থাকবে 70,000 বছর চলে যাবে চোখের পলক ফেলবে না কোন মিয়া যদি রাস্তা দিয়ে যদি হেঁটে যায় একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুনাহ লিখবে আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দুমিন আবসারিন এ মুমিন মুসলমানেরা হে বিশ্বাসীরা ইমানদারেরা তোমরা যদি অন্য নারী দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো সুবহানাল্লাহ তো জোর কর একবার নারীর দিকে তাকাইলে আল্লাহ মাফ করবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ মোল্লা ভাই গুণ লিখবে আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একটা মেয়ের দিকে কোন পুরুষ যদি একবার তাকা আল্লাহ যদি মাফ করে দেয় আর দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল্লামায় গুণ লেখে হুজুর এক নজরে দুই ঘন্টা তাকা থাকবো চোখের পলক ফেলবো না কথা বুঝতেছে আল্লাহ আমি দেখেছি রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায় শুধু যুবকেরা তাকায় না বুড়া মানুষও চায়া থাকে এইরকম করে কথা কন্যা কে আমাদের এলাকায় এক দাদা আছে 70-80 বছর বয়স মুখে বাদানে একটা দাঁত নাই রাস্তার পাশে বাদা রাস্তার পাশে হলো বাড়ি মেয়েরা যখন হাই স্কুলে যায় কলেজে যায় উনি রাস্তার পাশে চেয়ার পেরে বসে থাকে মেয়েদের দেখে টুকটুকির গান গায় ওরে টুকটুকির মা বয়স কিন্তু বেশি না চুলগুলি পাইকে গেছে বাতাসে আমি শুনিয়ে আর সহ্য করতে পারলাম না দুঃখ দিয়ে তো কথাও বলা বাদান ঠিক না আমি ওই দাদার কাছে যা বললাম দাদা যখন টুকটুকির গান গাচ্ছে আর বলতেছে ওটা টুকটুকির মা বয়স কিন্তু বেশি না চুলগুলি পাইকে গেছে বাতাসে আমি বললাম দাদা বয়স কিন্তু কমো না কথা কিন্তু মিথ্যা নয় চুলগুলি পাইকে গেছে বয়সে নামাজ রোজা কইর না কাজা নামাজ রোজা কইর না কাজা রাখিও তাজাইতা কোরআনের মুখ
মোর বয়স কিন্তু কম না, কথা কিন্তু মিথ্যা নয়, দাড়ি গুলি পাইকে গেছে বয় এসে জোরো কন্যার হাওয়া। দাদা ডাকতে বলে নাতি রে জীবন বর, কত গান গাইছি লাইলি মধুশির বরাদের প্রেমের গান গাইছি নাতি, কেউ কোনোদিন আমার এরকম করে বুঝ দেয় নাই, আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল, আজকে থেকে তোমা করলাম জীবন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। খারাপ লাগতেছে কি ভাই? আমার একটা বদ অভ্যাস আছে, সিজানে না ডাল সিজানে, কথা বুঝতেছেন না? মোল্লা ওয়াজ করছে আমাকে বলে হুজুর আপনারা ওয়াজ করেন, আপনাদের যে বিবি আপনাদের সাথে কি ব্যবহার করে? আমি বললাম ভালো ব্যবহার করে, গোসল করার সময় গরম পানি দিয়ে গোসল করায়, কথা বুঝতেছেন না? এবার লোকটা বাড়ির যা বলে, বাড়িতে যা কয় মানুষের বউ আর আমারও বউ, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ, বারবার যখন বলছে বউ বলে কি হয়েছে তুমি এই কথা বলো কে? তাই মানুষের বউ গরম পানি দিয়ে স্বামীকে গোসল করে, আমাদের বিবি ঠান্ডা পানি দেয় না। কই এতই যদি সব আজকেই গোসল করাবো, চুলার উপরে পাতিল দিছে এরপরে পানি দিয়ে বাজার, আপনার 15 মিনিট পর্যন্ত বাজার সিদ্ধ করছে পানিতে, কথা বুঝতেছেন না? এরপরে আপনার বালতির মধ্যে ঢালিয়ে এখন হাত দিয়ে দেখা দরকার গায়ে শোবে কি শোবে না, স্বামী গোসল রুমে যাইয়া আপনার প্রসাব করতে বসে বিবি ওই অবস্থায় গরম পানি বাজান পিঠের উপরে রাখলে ও মারে এই বলে সোপের বেড়া ভাঙে দৌড়। আমার একটা বক্তব্য আছে, সিজানে না ডাল সিজানে, সিজানে তো বাড়িতে থাকি না, ডাল সিজানে যখন ফজর আজান দেয় আমি মসজিদে যখন যাই, আজান শুনে মসজিদে যাই, ফজর নামাজ পড়ি এক পারা হলো হাফ পারা হলেও দুই পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত না করে আমি বাড়িতে আমি মসজিদ থেকে বাড়িত আসি না, এইটা হলো আমার জীবনের বদ অভ্যাস, কথা বুঝতেছেন না? আমাদের দেশের কিছু মানুষের বদ অভ্যাস আছে, সকালবেলা বিড়ি না খাইলে বাজার শীত যায় না। একটু কয়েকদিন আগে দেখলাম তিনজন পুরুষ তিনজন বেটা ছাগল গোল হয় এক জায়গা বইছে, একটা সিগারেট বাদাম তিনজন লাগা টানতেছে, একজন টাইনে আরেকজনের দিছে, আরেকজনের টাইনে আরেকজনের দিছে, আরেকজন টাইনে আরেকজনের দিছে, তাতে সিগারেট ছোট হয়ে গেছে, তিন আঙুলের মাঝখানে ফালাইয়া টান মারছে, বিড়ি ফেলে দিছে, টাকা দেখি বিড়ির জান যাই যাই বাপ। তিনজন লেগে যদি একটা সিগারেট টানে ওই সিগারেটের দানে কুলে নেব আছে। আমার ভাইয়ের আমার আমার বক্তব্য, আমি কোরআন তিলাওয়াত করিলাম ইন্নাল্লাহ হাসতানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, তোমাদের জান এবং মালের বিনিময় জান্নাতটাকে ক্রয় করো, সুবহানাল্লাহ একটু জোরে কর। এরপরে বলতেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউক্তালুন, ইসলামের জন্য রক্ত নেয়, আগে রক্ত নেওয়ার কথা বলতে না হয় রক্ত দেয়, না হয় মারিয়া ফালা, না হয় মরো, সুবহানাল্লাহ একটু জোরে কর। আমি এই জিয়াদের আয়াত তেলাওয়াত করলাম আর বাজান অনুবাদ করিয়ে আমাদের মসজিদ থেকে যখন বের হচ্ছি, পাঁচটা সিঁড়ি আছে, তিনটে সিঁড়ি চারটে সিঁড়ি অতিক্রম করছি, পাঁচটা সিঁড়িতে যখন পা রাখছি, এখন দেখলে একটা যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে বেদের মিয়া জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বইলে জোসনা ফাঁকি দিয়েছে, নাউজ বিল্লাহ একটা জোরে কর। আমি আয়াতের কথা মনে পড়লে একটা হাদিসের কথা মনে পড়ে গেল, হযরত হাসান ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসই বর্ণিত, ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়া আল বাসিয়া যুল জান্নাহ, রাওয়াহুল বুখারী, সুবহানাল্লাহ। কান হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম অন্যায় কথাবার্তা বলে যাবে, কামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দারে তোমার সামনে অন্যায় কথা বলছে তুমি প্রতিবাদ করো নাই কেন? হাদিসটা যখন আমার চোখের সামনে ভেসে উঠল, আমি লম্ফ দিয়ে যুবকের সামনে দাঁড়াইয়া বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই, তোর সদ্য পুষ্টি খুঁজে দেখলাম বেদের মিয়া নাই, জোরে কন ঠিক কিনা? হাত করে ধরলাম বললাম যুবক যা
বেদের মিয়ার সাথে কি কঠোর দেখা হয়েছে? কানা হয় নাই। কুমতর বাবার সাথে হয়েছে, তাও হয় নাই। কুমতর বাড়ির সাথে হয়েছে, তাও হয় নাই। কথা বলো না, আমি বললাম যুবক, এর চাইতে মিথ্যা কথা আল্লাহর জমিনে আর কোনোদিনও হয় না। বেদের মিয়া দেখা দেয় নাই, কথাও কোনোদিন বলে নাই। কথা যদি দিয়ে থাকে, আমার বিশ্ব নবী কথা দিয়েছে যিনি মদিনায় শুয়ে আছে, সুবহানাল্লাহ। আমি বললাম যুবক, ওইটা বাদ দেয়া, তুমি এই ন্যায়ের পক্ষে কথা বলো, যেটা অন্যায় তার প্রতিবাদ করা লাগবে, ন্যায়ের পক্ষে তোমার কথা বলা লাগবে। আমি বললাম আব্দুল্লাহর পোলায় মোহাম্মদ কথা দিয়েছে, রোজা সরে দিনের নবী পার করিবে। মারহাবা কর নবীজি, কানে আমরা থাকবো সেখানে, নবীজির তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদার দিদার কোরআনে তাই কয়। সুবহানাল্লাহ, তো ধরো খারাপ লাগতেছে। যেটা অন্যায় তার প্রতিবাদ করবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, প্রয়োজন হলে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবেন, প্রয়োজন হলে ফাঁসির মন চড়ব, বাতিলের সাথে অবস্থায় চিল্লে বলো ঠিক কিনা। আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছে? আচ্ছা, আমার ভাই আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ইন্না মানে নিশ্চয়ই, সুবহানাল্লাহ, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমাম আনবে, আর যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, অর্থাৎ উন্নত মানের জান্নাত দান করবে। এই মানুষ তো যখন জান্নাতের ভিতরে ঢুকবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। মনে আছে আল্লাহ নবী বলছেন, সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, বুড়া মানুষ একটা আল্লাহর জান্নাতে যাবে না, একজন বুড়া সাহাবীকে দিয়ে হারানো হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবি রে কেন তুমি কান্দ? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে বলছেন কোনোদিন মিথ্যা হবে না, বুড়া মানুষ বেহেশতে যাবে না, দাড়ি বাঁকা মানুষ, চুল বাঁকা মানুষ জান্নাতে যাবে না, আপনার কথা মিথ্যা হবে না। আমার নবী বললেন, আল্লাহ যদি এখন তোমাকে জান্নাতে দেয়। সাহাবি বললেন, আমি তো জান্নাতে যাবি এরই চাই। সুবহানাল্লাহ, কোন লাগা। আমার নবী বললেন, এ সাহাবি, আল্লাহ যদি জান্নাতে দেয় তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবি বলে, নবী গো, সোনার একটা ঘর, হীরা রূপা কাঞ্চন দিয়ে একটা পালঙ্গ, কত বুঝতেছেন না, একটা খাট। সার নবী বললেন, সাহাবি রে খাবারের জন্য কি চাও? সাহাবি বললেন, নবী গো, একটা আঙ্গুর ফলের বাগান চাই। আমার নবী বললেন, সাহাবি রে আল্লাহ জান্নাতে এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাও? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ সবজি ফলের বাগান দেয়, আপেল ফলের বাগান যদি দেয়, আমার মুখে একটা দাঁতও নাই, কামড়াইয়া আমি খাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপনার মুখের মধ্যে নিয়ে যদি মাসে মুখ ভরিয়া যাবে, পেট ভরিয়া যাবে, এই জন্য আঙ্গুর ফলের বাগান চাই। আমার নবী বললেন, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। এক একটা পুরুষকে আল্লাহ সন্তুষ্ট করে হুর দান করবে, সন্তুষ্ট করে বউ দিবে, যাদের বয়স 17 থেকে 18 বছর বয়স হবে, সেই বউ কি তুমি নিবে না? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, উঠতে গেলে বসতে গেলে আমার সময় লাগে হলো 5 মিনিট, আর যখন উঠতে যাই লাঠি বর দিয়ে ইস ইস করে উঠি, কোমরে ব্যথা পাই, আমি বুড়া মানুষ, বুড়া কালে সন্তুষ্ট বউ দিয়ে আমি কি করব? আল্লাহ নবী বললেন, সাহাবি রে সন্তুষ্ট বউ তোমার নিতেই হবে। এবার সাহাবি বলে, রসুল গো, আল্লাহ যদি জোর করে আমারে সৌকুত্তে বউ দেয়, তাদের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর হক আদায় করতে পারবো না। কথা বোঝেন না? আল্লাহ নবী বললেন, সাহাবি রে
এই জন্যই তো আল্লাহ পুরা মানুষকে বেহেস্তে দিবে না, এর চাইতে সত্তর গুণ রূপপতি শক্তিশালী বানাইয়া আর ওই সত্তরটা স্ত্রীকে ঠিক রাখার শক্তি তোমার ভিতরে দিয়া আল্লাহ তোমার বেহেস্তে দিবে। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এই হুট, যারা দুইতে কাজ করবে এক নাম্বার ইমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে, কথা বুঝতেছেন না? ওই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে, এই হুর সত্তর পর্দা কাপড় পরবে, সত্তর পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না, সত্তর পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, কষ্ট দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মজ আছে চলাফেরা করতেছে মজ পর্যন্ত দেখা যাবে, সত্তর পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকবে না। আর আমাদের দেশের কিছু হুর রাস্তা দিয়ে বাজান যায় ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, চোখে আইবুড়ো মাখাইয়া, কপালে টিপ লাগাইয়া, শর্ট কামিজ গায়ে দিয়া, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের এই দেখো, আমাদের এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে, এ বাংলাদেশে হুরে যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ইমান আছে আর দুই নাম্বার নেক কাজ আছে, সব কামিজ লাগাইয়া এই যুবকের আপনার ইমান কোনোদিন নষ্ট করা যাবে না, চিল্লা কম ঠিক কিনা বিশ্বাস যদি না হয়। সুরা ইউসুফের কোরআনের মধ্যে সুরা ইউসুফের তাফসির খুলে দেখুন, সুরা ইউসুফের তিনটা তাফসির আমি বাদান পড়ে দেখেছি, তাফসিরে কাবির, তাফসিরে মনির, তাফসিরে খাদেমে, তিনটা তাফসির পড়ে দেখেছি, তাফসির কারক একইভাবে তিনজন লেখছে, সুবহানাল্লাহ। কল্লাকে আমাদের দেশে কিছু ইমানদার যুবক আছে, এ তো আছে, ইমানদার পুরুষ আছে, রাস্তায় দেয়া যদি একজন যুবতী মহিলা যায়, গান যদি নাও জানে, তারপরও সে আপনার শিল্পী হয়, কত কন্যা কে একের ওয়াজ। আচ্ছা হক কত বলে দেবো, হয় জীবনে পরিশাল আসবো না হয় না আসবো, কত কর কাউরে খাতের করবো না, আজকে আমি ইস্তারি করে ভালা দেবো। আসলে কি আমি অবাস্তব কথা বলতেছি নাকি? জ্ঞানীগুলি শিক্ষিত ভাইরা, আসলে আমি ওয়াজ করি বেশিরভাগ শহর এলাকা, আর আমি জানি আপনাদের বরিশালের মানুষ শিক্ষিত আছে, আমার এই ওয়াজগুলি খাবে, এই জন্য আমি আসছি বর্তমান প্রেক্ষাপট কথা বলি, আমি মাহফিল নেবই না, কিন্তু আপনার ইমাম সাহেব আবুল কালাম আজাদ ভাই, সে দীর্ঘ সময় দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ করছে, ডেট দিতে পারি না, তারপরে একটা ডেট দিছি, তারপরে যতগুলি লোক আপনারা হয়েছে খুব ভালো লোকই হয়েছে। আমি দোয়া করি আল্লাহ, যারা কোরআনের মাহফিলে তাফসির মাহফিলে আসেন নাই, যারা শুয়ে আছে, আল্লাহ ওদেরকে তুমি বিনে হিসেবে বেহেস্তে দিও, আমিন কোন জোরে কোন যায়েন দিবিনি। আরে ভাই কামলা বিক্রি করলে যদি কামলা কাম কাম করেন মালিকের, তাহলে সে মালিক দাম দিবে, আর কাজ না করলে কি দাম দিবে নাকি? তুমি আল্লাহর কাজ করলে না, তুমি বেহেস্তের লাগা বসে আছো, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিস, আল্লাহ কাছে দেব না, তুই আয় আমার কাছে। বর্তমান যা হচ্ছে, এই যে বর্তমান প্রযুক্তি ইসলামী আপনার স্ক্রিন টাচ মোবাইল বের হয়েছে, কতক্ষণ এই মোবাইল ফোন এসে মানুষের উপকার যতটুকু হয়েছে অপকার তার চাইতে বেশি হয়েছে, কতক্ষণ না কে আমরা ছোটবেলায় দেখছি, সভাপতি সাহেব ময়মুরবি যেখানে বসি ওখানে আমরা বসি নাকি, আর এখন ডাইন পাশে মা বসে থাকে, বাম পাশে ছেলে বসে থাকে, ও মাঝখান থেকে বসে কালে কোর্টাই দিছে, স্ক্রিন টাচ হাফেজ নাই, কারি নাই, মাওলানা নাই, পাঁচ ছজন লোক বসে আছে, স্ক্রিন টাচ পাইছে, কে কি বললো ওটা দেখার নাই, এই যে শুরু করে দিল, দেখেন কি বেসরম, বেসরমার বেহায়া আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কথা বল না কে। মোবাইল ফোন এসে মানুষের অপকার যত উপকার যতটুকু হয়েছে অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে, প্যাম্পিরিতির জ্বালা মোবাইলের মেলা, কথা বলবে না, থাক 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 বলবো কি,
প্রেমপ্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, মিয়া সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা বানাই আমি আর ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাজলো না, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা ছেলের চলে না, হায় হায় মোবাইল সারা মিয়ার চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, হজরের গুম তো পোলার বাঙল না, রাত নয়টার মধ্যে ঘরের মধ্যে ঢোকে, নয়টার সময় বাদাম ফেসবুকের মধ্যে ঢুকছে, তাহাজ্জুদ পর্যন্ত খালি খুঁটাইছে, সকাল নয়টা হয়ে গেছে, ছেলে ঘুম থেকে জাগে না, মা দরজা গুতোয়, বাবা ওঠো, দৈনিক ওঠো, নয়টা এখন না বাজে দশটায়, আমি বললাম তাহাজ্জুদ নামাজ পর্যন্ত খালি খুঁটাইছে, তোর ফাল উঠবে না, এই বাপ হস করে আসছে, ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, বাবা হস করে আসছে, আবার হজের জন্য টাকা জমা দিছে, মসজিদে যা নামাজ পড়ে কর, রব্বা না জালাম না, আল্লাহ বেহেশতে দিও, আল্লাহ কয় তোর দেব নে, তুই হস করিস নামাজ পড়িস, তোর ছেলে ফেসবুকের মধ্যে কি করে কয় না কে, আমি না বললাম ইস্তিরি করে ভালো দেবো, হয় বরিশাল আসবো না হয় না আসবো, আল্লাহ বলে আইও হাল্লা দিনে আমানু সুবহানাল্লাহ কর, হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা শোনো, কুয়াং ফুসি কুম ওয়াহিলিকুম নারা, নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসাও, নিজে বাসলে না আহেল পরিবারকে বাসাইতে পারলে না, আপনি নামাজ পড়েন আপনার ছেলে ল্যাংটা ছবি দেখে, আপনি নামাজ পড়েন আপনার ছেলে ফেসবুকের মধ্যে ভালো মন্দ যা আছে সব কিছু দেখে, আল্লাহ কয় বান্দা আমার পক্ষে সম্ভব না, আমি তোকে দেব না বেসতে দেব না, কারণ আল্লাহ তো আগেই বলে দিয়েছে তোমার ছেলেকে বাঁচাও, আহেল পরিবারকে বাঁচাও, নিজেও বাঁচো, নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, ওই যে আমাদের দেশে একটা জিনিস, ওই যে পাখি জামার জন্য পাগল হয়েছিল না, কথা কয় না, কি জামা আমি ওই পেপারে দেখছি পাখি জামার জন্য কয়েকজন মহিলা আত্মহত্যা করছে, হ্যাঁ নাউজুবিল্লাহ বাড়ির যা কয়েন জোরে কয়েন, স্বামী বিবি স্বামীকে বলে স্বামী আব্দুল লতিফের বিবি, আব্দুল খালেকের বিবি, আব্দুল সালামের বিবি, পাখি জামা গায়ে দিয়ে আমার চোখের সামনে দিয়ে হুর হুর করে চলে যায়, আমাকে একটা পাখি জামা কিনিয়া দিলে না, স্বামী বলে বিবি রে পাখি জামা কিনে দিব, এই টাকা আমার কাছে নাই, এইরকম উপার্জন আমি করি না, বিবি কান্দে আর কত, তোমার সাথে বিয়ে বসে আমার শখটাই মাটি হয়ে গেল, কথা বলবেন না, এবার বলতেছে স্বামী রে বাকি জামা যদি কিনে না দে তোর বেচানা শোবো না, তোর ভাত খাবো না খাবো না খাবো না, স্বামী চিন্তা করলেন বিবি যদি কথা না বলে দুনিয়ায় তো আমার অন্ধকার, কথা বলবে না, এবার আমার ভাইরা আমার টাকা হাওলাত করে সুদা করে নিয়ে আপনাদের কি শহর বড় নদীর শহরে যাইয়ে পাখি জামা কিনে আইনে দেখে বিবি রাগ করে কাইঠয়া শুয়ে আছে, স্বামী যা বিবির পাশে বুঝার কান্দে আর বলে রাগ করো না বিবি তুমি খোলো দুইটা আখি, এ যে তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখির বিবি নতুন জামা পাখি, কি বলিব বিবি আমি তোমায় দোষী করে, পাখি জামার জন্য স্বামী পাখি জামার জন্য স্নাদি সাতজন গেছে মোরে বিবি সাতজন গেছে মোরে, কথা কন না কে, তোমায় আমি মরতে দিব না, তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বিবি, তুমি আমার পরাণের পরাণ, সতন দিল স্বামী তালাক হচ্ছে অন্যর বধু, সতন দিচ্ছে স্বামী তালাক হচ্ছে অন্যর বধু, হায় রে আমার পাখি জানা না জানি কত মধু রে, না জানি কত মধু চিনলে কম ঠিক কিনা, আমার নবী বলেছি আর ফলি বিদ্যা উঠে যাবে,
এক সুরুল জাহিল জাহিলিত বসিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে চিল্লে বলুন ঠিক কিনা স্বামী সার নামাজ পড়িয়া আছে আর বিবির কাছে খাবার চাই বিবি রে খাবার দাও বিবি বলে তোমার জ্ঞান নাই কান্দু নাই তুমি একটু ধৈর্য ধরো স্টার জালসা নাটক না শুরু হয়েছে স্বামী ঘরের মধ্যে যা কয় ইন্নামা সবিরিন আল্লাহ আমাকে ধৈর্য দাও কথা বলতো না স্বামী আধা ঘন্টা অপেক্ষা করে কি বিবি খাবার দাও বিবি বলে তোমার জ্ঞান নাই তুমি না ছেলে মানুষ হয়ে গেছা কেবল জি বাংলা নাটক কেবল পর্ব শুরু হইল ধৈর্য ধরো স্বামী কয় ইন্নামা সবিরিন আল্লাহ কয় ধৈর্য তো দিব নে তুই আমার কাছে আয় কথা কন্যাকে যে বাড়ি বিবিস্টার জালসা দেখে স্বামী সহযোগিতা করে এরপরে নিষেধ করে না প্রতিবাদ করে না ওই লোকটার নামাজ সুদা হজ জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না ওই ইনসান ওয়া সাল্লা নামাজ পড়িয়া যা না পড়িয়া তা কর না কে একের ওয়াজ আমি বললাম স্ত্রী বেড়ে ভালো আমি আজ হয় জীবনে বরিশাল আসবো না হয় না আসবো যুবক ময় মুরব্বি এই এলাকার মানুষ মিলে প্রত্যেক বছর আপনার ইমাম সারদের তাফসীর মাহফিলের আপনার এরকম করে প্রত্যেক বছর তাফসীর মাহফিলের ব্যবস্থা করে যতক্ষণ ঠিক কিনা এর থেকে ব্যাটারি চার্জ দিয়ে যান এই অনুযায়ী আমল করেন হারাম জিনিস না জায়েজ জিনিস ছেড়ে দেন তোবা করেন আর যেগুলি জায়েজ আছে এইগুলি করেন আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছা দিবে কথাগুলি শোনেন আর জীবনে আমাকে না আনলেন বরিশাল কিন্তু হক কথা গুনি শুনে যান আমি তো তেল তেলে ওয়াশ করি না জানিনি তো কিসের ওয়াশ হ্যাঁ বোঝা লাগবে কি জানো বলতেছিলাম আমার ভাই আমার ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন সুরা তাপ ইসুবের তাফসিরের দিকে তাকা দেখেন বিশ্ব সুন্দরী জুলাইকা ইসুব আলাইহিসসালামের কাছে যায় আব্বা রব্বাত প্রেম নিবেদন করে আর বলে আই লাভ ইউ ইসুব রে আমি তোমাকে ভালোবাসি ইসু নবী বাদান এই ভালোবাসা বাদান প্রত্যাখ্যান করে ইসুব আলাইহিসসালাম জুলাইকা যতবার ইসু নবীর কাছে প্রেম নিবেদন করে ততই ইসু নবী বাদান প্রত্যাখ্যান করে বিশ্ব সুন্দরী জুলাইকা ইতিহাসের মধ্যে বাদান করে দেখেছি চারজন মহিলা হলো বিশ্ব সুন্দরী তার মধ্যে একজন হলো হযরত ইসু আলাইহিসসালামের বিবি জুলাইকা আর একজন হলো আদি মাতা মা হাওয়া আলাইহিসসালাম এ হলো একজন সুন্দরী আর একজন হলো হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের বিবি হযরত সারা খাতুন বিশ্ব সুন্দরী আর একজন হলো ফিরাউনের বিবি মা আসিয়া চারজন মহিলা হলো বিশ্ব সুন্দরী আর আমাদের দেশে বিশ্ব সুন্দর যাচাই হয় বাছাই হয় গত বছর আমাকে পেপার দেখালো হুজুর বিশ্ব সুন্দরী যাচাই বাছাই হয়েছে টাকা দেখি এক নজর দেখি আবার চোখ রাখা যায় না নিচের দিকে চোখ নিম্নগামী করে দাঁত হলো 4 ইঞ্চি কিন্তু শরীরে কাপড় নাই কথা বোঝেন না কে এই বিশ্বের মধ্যে এই গুণে বিশ্ব সুন্দরী যে যত উলঙ্গ আর ল্যাংটা হইতে পারে তারাই বাদার বিশ্ব সুন্দরী হয় বাংলাদেশে কয়েক বছর আগে বিশ্ব সুন্দরী মেয়েদের যাচাই করবার জন্য সরকার যখন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজকারী মাওলানারা তার প্রতিবাদ করেছে নারীরা হলো মায়ের জাতি তারা পর্দায় থাকবে ঘরে থাকবে তাদের বিশ্ব সুন্দর যাচাই বাছাই করতে আমরা দিব না বিশ্ব সুন্দর যদি যাচাই করতে হয় পুরুষকে করো নারীকে করতে দেব না সুবহানাল্লাহ কর আর বাংলাদেশের আলেমদের আন্দোলন ফসল সরকার সেটা করতে পারে নাই করতে দেব এই বিশ্ব সুন্দরী জুলাইকা ইসু আলাইহিসসালামের কাছে প্রেম নিবেদন করে আমার ভাইরা আমার ইসু আলাইহিসসালাম বসে আছে জুলাইকা ইসু আলাইহিসসালামের কাছে যা বলে কুব্বালা দি খাতনি কুব্বালা দিয়ে দি কুব্বালা দি রেজ দি কুব্বালা দি আয়না আয়নি সুবহানাল্লাহ তো জোর পা কি সুন্দর তোমার ঠোঁট ফুলের পাপড়ির মতো ঠোঁট আর কি সুন্দর তোমার নাক একবারে টিয়া কাটিং নাক আর কি সুন্দর তোমার দুইটা চোখ টানা টানা চোখ সুবহানাল্লাহ পা
জুলিকা এই কথা যখন বলে ইউসুফ আলাইহিস সালাম বলে জুলিকা আমার যে রূপের প্রশংসা করছো যিনি আমার রূপ দান করছে সেই আল্লাহর প্রশংসা করো। যতবার যায় প্রেম নিবেদন করে তত ইউসুফ নবী প্রত্যাখ্যান করে। আমাদের মেয়েরা যখন হাই স্কুলে যায় কলেজে যায় আর আমাদের দেশে কিছু বকাইতে ছেলেরা রাস্তার পাশে এতিমের মতো দাঁড়া থাকে মেয়েদের দেখলে বলে এক্সকিউজ মি মনে হয় সুপার দাঁত খুলি কথা কন চলে গেল মনে মনে বলতেছে আরে টুপিওয়ালা তোমাকে হাত পাবার জন্য এত চেষ্টা করলাম তাহলে তো আমি তোমাকে হাত করতে পারলাম না। জুলেখার মনের বড় দাঁড়া বেড়ে গেল। জুলেখা বলে বলে জুলেখা বলতেছে মনে হে বড় জ্বালা দিয়ে পাঞ্জাবিওয়ালা মনে হে বড় জ্বালা মাথায় টুপিওয়ালা মনে বড় জ্বালা দিয়ে পাঞ্জাবিওয়ালা সুবহানাল্লাহ একটু জোরে কর ডাকতে বলে রে টুপিওয়ালা এ পাঞ্জাবিওয়ালা তুই আমার পাগল করলি আর যতবার তোমার কাছে প্রেম নিবেদন করি ততবার তুমি প্রত্যাখ্যান করিলে টুপিওয়ালা তুমি আমার পাগল করিলে কিন্তু মনের জ্বালা মিলে মিটাইলে না। এই জুলেখা একটা বুদ্ধিতে বাজান উপনীত হইল তাফসিরে কাবির তাফসিরে মনির তাফসিরে খাদেমে এই তিনটা তাফসিরের মধ্যে লিখতেছে তাফসিরে খাদেমের মধ্যে সুন্দর করে দেখতেছে এই জুলেখা একটা রুমের মধ্যে ইউসুফ নবীকে আটকাইয়ে দশটা দরজায় দশটা তালা লাগাইছে আর চাবিতে তার হাতের মুষ্টির মধ্যে বাঁধান রেখে দিছে ওই রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা ব্যতীত অন্য কোনো বাঁধান মানুষ নাই। এই জুলেখা আপনার তাফসিরে খাদেমের মধ্যে লিখতেছে সাবি বিলা উস পেটিকোর শরীরে যে কাপড় বুনেছিল সব কিছু খুলিয়ে একেবারে উলঙ্গ হইয়ে ল্যাংটা হইয়ে আপনার কোরআনে যা আছে তাই বলতেছি সুবহানাল্লাহ একটু জোরে কর কোরআনের কথা কার কথা যা আছে তাই বলতেছি ওর মাইন্ড করতেছেন নাকি আমার ভাইরা আমার সারি বিলে ওসপেটি কর শরীরে কাপড় নাই একেবারে উলঙ্গ হইয়া এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া বলে কলা হায় তালা ইউসুফ রে তুমি খুশি হ আমারে খুশি করো। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে কলা মাশাআল্লাহ আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমারে বাঁচা। আল্লাহ বললেন ইউসুফ আমার কাছে সাহায্য চাইলে বন্ধু রে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব আর তুমি শুধু দরজার সামনে গিয়ে দাঁড়াইবে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে এই জুলেখার ষড়যন্ত্র তালার দরজা কুদরত দিয়ে খুলে দিব। ইসু নবী দরজার কাছে যায় দরজা খুলে যায় আর এক দরজার কাছে যায় আর এক দরজা খুলে যায় আর এক দরজার কাছে যায় আর এক দরজা খুলে যায় চলে আর চার্য হয়ে গেল আমি তালা লাগাইয়া চাবি আমার হাতির মুষ্টির মধ্যে রেখে দিছি কিন্তু ইউসুফ নবী দরজার কাছে যখন যায় তালাও খোলে দরজাও খোলে একেবারে লাশ গেটে দরজার কাছে যখন গেছে তালাও খুলছে দরজা খুলছে ইউসুফ নবী এক পাও ভিতরে আর একটা পাও বাদান বাইরে পা তুললে বাইরে বের হয়ে যাবে। জুলেখা মনে মনে চিন্তা করতেছে যার জন্য এত কিছু করলাম সেই ব্যক্তি এখন চলে যাচ্ছে পিছন থেকে যাইয়া জামার টান দিয়ে ধরছে আর বলে কোথায় যাও সোনার সাজ পিতুলে গুগু মারাবা খুকু তুমি খেয়ে গেছো দান এবার দ্বারা পইরা গেছা ওরে সোনার সাজ ওরে সোনার সাজ সুবহানাল্লাহ পার না কে ফিরনের জন্য চেষ্টা করছে জামা ছিড়ে গেছে যে ইউসুফ আলাইহিস সালাম বাহিরে বের হয়ে গেছে জামা ছিড়ে গেছে ধরে রাখতে পারে না ইউসুফ নবী বের হয়ে গেছে। আমার ভাইরা আমার আমি কি বলতেছি আপনারাই বলতেছেন কিসের আওয়াজ হ্যাঁ বলেন শোনেন শুনে যান জীবনে আনেন না। আমার ভাইরা আমার ইউসুফ নবী বাহিরে গেছে সুবহানাল্লাহ কর
এদিকে জুলেকার স্বামী আজিজ মিশর বাইরে দাঁড়া আছে। আজিজ মিশর লক্ষ্য করে দেখে ইসুফ নবী আগে আগে দৌড়ছে, আমার বিবি পিছনে পিছনে, ব্যাপার কি? নিশ্চয়ই ভিতরে কোনো গুরু রহস্য আছে, কথা বুঝতেছেন না? এবার জুলেকা কিছু বলবে, এবার আজিজ মিশর কিছু বলবে, তার আগেই জুলেখা বলতেছে, পানের স্বামী আমার, আপনার কেনা গোলাম তা আপনার বিবির ইজ্জত নষ্ট করবার চেষ্টা করছে কিন্তু পারে নাই। মিশরের বেশিতের চালাক মানুষ, জ্ঞানী মানুষ লক্ষ্য করে দেখে ইসুফ আলাইহিস সালামের জামার পিছনে সেরা রয়া গেছে, আর সেরা জামাটা ওই জুলেখার হাতের মুষ্টির মধ্যে বাজানো রয়া গেছে। আজিজ মিশর বলতেছে, আস্তাগফিরুল্লাহ, জানবি কি ও গো মহিলা, পুরাটাই তুমি মিথ্যা কথা বলছো। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, যার ভিতরে ইমান আছে বলতেছিলাম, ইন্নাল্লাহি লা ইলাহা ইল্লা হু, নিশ্চয়ই আল্লাহ দিনাজিবা, যারা ইমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, যার ভিতরে ইমান আছে, দাদান দে ইমান নষ্ট করা সম্ভব না। দেখেন আমি সেটা আপনাদের প্রমাণ করে দেখাইলাম, সূরা ইসুফ আলাইহিস সালাম, ইসুফের সূরা দিয়ে বুঝাইলাম, এবার জুলেখা ইসুফ নবীর ইমান নষ্ট করবার চেষ্টা করছে কিন্তু পারে নাই। ইসুফ নবী চরিত্র মহাদুর্যোগের সময় বাক্যটা বলবো না, বাক্যটার আকৃত অর্থ আসলে বদমাইশ, কথা বোঝো না, চতুর্দিকে সভা করে একবার যে থাকাই মনে বদমাইশের লক্ষণ, কথা কর না কে, আরে একের বার শুনে দাস জীবনে আইনেন না, তারা বসেন অল্প কথাই তো বসেন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের একটু ভালো করে লক্ষ্য করুন, আমি বুঝাইতেছিলাম, ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই, ইমান সম্পর্কে আপনাদের আমি একটু ধারণা দিলাম, আর এখন ধারণা দিব আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে, মা বাবার খেদমতের কথা নেক কাজের মধ্যে আসে না বাজান না, আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে বলতেছে, ওকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দিগি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মা হইছে বুড়ি, কার যাইতে মার গুড়ি, বাবা হইলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জানা, বিয়া করছে পিয়ারা জান, ওরা সব জানের জান, পরানের পরান, কত কন্যা খা, মা বাবার সাইতে যারা বেশি ভালোবাসে ওরা হলো বড় শয়তান। মা বলে রাখি এখানে আছে, আমার নবী বলল, নারীরা তোমরা শোনো, গভীর রাত, হাদিস শরীফের মধ্যে দেখছি আমার নবী গভীর রাত্রিতে মা খাদিজা তুল কোবরার ঘরে দরজায় নক করছে, ডাক দে বলে খাদিজা, একটা ডাক দিছে মা, খাদিজা তুল কোবরা দরজা খুলছে, সুবহানাল্লাহ। আর গোলমদি থানার থেকে বাজার থেকে যখন আমাদের খাদিজারা ঘরে আসে, আপনাদের বাজার থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরদার পাশে যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা, আমাদের খাদিজার উত্তর শুনলি আত্মা থানটু হওয়া যায়, শিক্ষিত জ্ঞানী গুণী শিক্ষিত বাইরে আছেন, দেখেন থানটার অপর নাম থানটু, মারা বাইর তো জোরে কর, আমার ভাইয়ের আমার আমার নবী গভীর রাত গভীর রজনীতে যা ডাক দিছে খাদিজা, একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে, জমির নবীর চোখে যখন চোখ করছে, আমার নবীর আগে মা খাদিজাতুল কোবরা আমার নবীরে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম নেন, আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবির সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়, অর্থাৎ বাইরের থেকে বাড়িতে যাবেন, বিবিরে সালাম দিবেন, বাহিরের সব রহমত নিয়ে বাড়িতে পুঁজি করিবেন।
আর বিবি আপনারে দেখবে আপনার উপরে রহমত বর্ষিত করবে, অর্থাৎ স্বামী বিবিরে সালাম দিবে, স্বামীও বিবিরে সালাম দিবে, আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের এই বিবিকে আমাদের সালাম দেয়, জোরে কর, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, জান নে বাড়িতে আজকে খবর আছে, বিবি মানতি নই নে, আপনারা কি বিবিদের সালাম দেন? কথা কয় না এখন, কর যেসেকে তেইসে মেলে রাসকে মেলে রানী, বুকে বুইতে নি মেলে খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জোর কম ঠিক কিনে। আজ আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বলেন ইনশা ইনশা। আখিরি মোনাজাত করে বাড়িতে যা, যখন বিবিকে সালাম দিবেন যা বলবেন, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও, বিবি লাকে কাবুলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাইতেছে না, অস্তবি সালাম দিলে হাসবে না, আরে কথা বোঝে না হাসবে না। আমাদের সালাম বিবি স্বামীকে দেয় না, স্বামী বিবিকে দেয় না, খালি বিয়েই দেয়, বিয়েই নেকার বিয়েই দেয়, বিয়ে কত কর বিয়েই আছে মালয়েশিয়া, মেয়ে বড় হয়ে গেছে, বিবিকে বলছে তাড়াতাড়ি ভালো পাত্র দেখে আমার মেয়ে বিয়ে দাও, মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়েই মালয়েশিয়া, সন্ধ্যে লাগবে বিয়েই, খালি বনো বনো বিয়েন বাড়ি যায়, কথা বোঝে না বিয়েন পায়, ধীরে ধীরে যাই ওই আমার বাড়ি লবি এই সাথ, রাইতে রাইতে আইস ওই আমার বাড়ি আসবে বিজয় সুলকাইয়া দিব দাড়ি, কথা বোঝেন না কেন, এর মানে হলো তোর বিয়েই রয়েছে মালয়েশিয়া, সন্ধ্যে লাগবে তুই কোনো কোনো যা, এটা হলো বদমাইশের লক্ষণ, কত কর না কে, তোর বিয়েই যতদিন পর্যন্ত মালয়েশিয়া থেকে না আসবে ওই বাড়ির তো যা দূরের কথা, বাড়ির দিকে তুই তাকাইতে পারবি না। জীবনে বরিশাল আসবো অথবা না আসবো, কিন্তু আমি বলছি ইস্তিরি করে ভালোবাসবো আমি আজ। আমার জ্ঞানী গুরু শিক্ষিত ভাইরা ভালো করে লক্ষ্য করুন, ও বাজার আল্লাহর নবী বলে খাদিজা গভীর রাত্রিতে আসলাম, তুমি কি ঘুমাও না মা? খাদিজা তুল কোবরা বলে, নবী গো আপনার আগে তিনটে স্বামী সংসার করছি, এই রকম কোনোদিন হয় নাই গো রসুল গো, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসনা আসেন আমি আপনার বিবি, আপনার দরদার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি, আপনার আগে কোনোদিনই বেছে না পিঠ লাগাইয়া ঘুমাতে যাই নাই। আর আমাদের খাদিজারা আছে বাইজে দেখবেন টান টান হয়ে শুয়ে আছে, সব বোন এসে ভাগে গেছে না বাচ্চি, তাহলে হ্যাও খাদিজা রে, এগুলো খাদিজা, এগুলি খাদিজা না, এটা থানার দারোগা, কথা বুঝতেছে কিছু বলা যায় না, বেটি কি হয়েছে এখন তো ঠিক কবি এই হনে যায় হনে হনে যা পারবে নি, আমার ভাইয়ের আমার আমার নবী বলে খাদিজা আয় আমার বুকে আয়, মা খাদিজা তুল কুবরা আমার নবী বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, রসুল গো আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আমি আপনার নামে কোরবান করে দিলাম, দেখে নবী মজা অন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলাদ যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন, আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, ভালো লাগে না ভাই একটু বলুন, আপনি নবী আমার জীবনের, হায় হায় আপনি নবী আমার আপনের, প্রেমিক ছিলেন হজুর দুবেলা নবীর প্রেমে গইলেন কাঙ্গাল, সইলেন কত ও মায়ার জালা তো, ও যে দেখা নবীর প্রেমে বকতি বিলাল রে দিলেন মুকুতি, সইলেন কত ও মায়ার জালা তো, আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার আপনের, দেখা দেখা নবীর মজা ধন্য হল বিবি খাদিজা, দেখা নবীর মজা ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলাদ যা ছিল নবী চরণে সুপ
পিয়া দিল বানাইল তাদের জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি আরে রহমত আল্লিল আলামিন আপনি মুমিন রাপন গুনাহগার মাতে রাপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোর কন্যার হওয়া আমার ভাই আমার আমার নবী মা খাদিজা সুদের উপরে সমন দেবলে খাদিজা আমি নবী তোমাদের শুনে শ্রমণ দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা পৃথিবীর বাড়িয়ে দিয়ে গেলাম কোন স্বামী যদি এই হাত দিয়ে সুদরিয়া যদি কোন ব্যক্তি বউ মারে আমি নবী বললাম তারা এই হাত দিয়া বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না যারা বউ মারছে কে বড় বড় চোখ করে তাকাইছে কে নরম পার গরম দেখা মা বোনেরা আছে না আজকের ওয়া শুনে মা বোনেরা বলবেন আহারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর আমার মনে দাম নাই সভ্য না সেটা চুপ ধরে ধরে পেটে একটু ভালো করে বুঝো মা বোনদের বলবো মা স্বামী যদি রাগের সময় মা তোমার গায়ে যদি এই হাত দেয় আঘাত করে থাকে গো মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে গো মা আল্লাহ নবী বললেন স্বামীর হাতের ছোঁয়া স্বামীর হাতের ছোঁয়ার বিবির শরীরে যেই জায়গা লাগবে দোজকের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না আর মা বোনেরা বলতেছে না মারে ভালোই করছি স্বামীর হাতের ছোঁয়া যে জায়গা লাগছে দোজকের আগুন ওই জায়গা পুড়বে না স্বামীর কি রহমতের হাত সুদ খাওয়া হাত গাঞ্জা খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেবে দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহরে টাটকা বিড়ি খা বিবির মুখের কাছে যখন মুখ লেয় খালি বিবি খালি মুখ ঘুরায় খালি মুখ ঘুরায় স্বামী কাকা বিবি তুমি মুখ ঘুরাও কাকা লজ্জাও করে শর্ম করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি কি জোর কর খালি একের অবস্থা ইস্তেরি করে ভালো হবে হ্যাঁ জীবনে আসবো বরিশাল হয় না আসবো কথাগুলি বোঝেন বোঝেন এগুলি বাদ দেন আমি অন্যায় কথাবার্তা বলি না কিছু লোক খালি বড় বড় চোখের তাকা আছে বাংলাদেশে এত উদুর থাকতে বাচ্চ আন্দের গাড়া লাগবে কা সিরাজগঞ্জ থেকে আলিস কে খুব খারাপ লাগতেছে নাকি আচ্ছা এ জ্ঞানী কোন শিক্ষিত বাইরে ওই দিকে দিতে চাই না আল্লাহ বললে আপনার ইন্নাল্লাযীনা আমানু ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে মা বাবার খেদমত আছে না নাই ঘরে থাকে যদি বাবা পর বাবার সেবা অমূল্য দল পরশমনি হারালে না পাবি বাবা জান্নাতে রোজাবি কত বলছে দয়াল নবী সুবহানাল্লাহ কন্যাকে আল্লাহ বললে ও দুনিয়ার মানুষেরা আমার সাথে সুন্দর ব্যবহার করো বাবার সাথে সুন্দর ব্যবহার করো খবর দাওয়া মা বাবা কোনো আঘাত দিয়ে তোমরা কথা বলবে না ধমক দিও না আল্লাহুম্মা কওলান কাদিমা সুবহানাল্লাহ তো জোর কর মার সাথে নরম নরম কথা কও বাবার সাথে নরম নরম কথা কও খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে যে কথা বলবে না আসব টাকার যদি দরকার হয় অভাব যদি হয় মা বাবার পায়ে হাত রাখো সুমা খাও আল্লাহ কেসমত খুলে দিবে
হায়াতের যদি দরকার হয় বান্দা মা বাবার পায়ে হাত রাখো সুমা খাও আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবে। এ যুবকেরা এরপরে যদি তুমি কি ইজ্জত যদি চাও মা বাবার পায়ে হাত রাখো সুমা খাও আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবে। আমার ভাইরা আমার আজকে মা বাবার পায়ে হাত রেখে আমরা সুমো খাই না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করি অত কম না কে নাকি আছে কোথায় নাকি খোঁজি কোথায় কথা কন যেই জায়গায় নাকি আছে ওই জায়গায় হাত নাই, হাত যায় না যেই জায়গায় নাকি নাই ওই জায়গায় খালি এরকম করে খামচায় কথা কন না কে যেখানে নেকির সম্ভাবনা নাই তামাম পৃথিবীর শাশুড়িকে এক পাল্লায় আর আম্মাকে এক পাল্লায় তামাম পৃথিবীর শাশুড়ের চাইতে মায়ের পাল্লা বাড়ি হবে। এতে এখন মা বাবার ওয়াজ উঠে আসছে কোরআনের মধ্যে, এখন যদি মা বাবার ওয়াজ করি কিছু লোক উঠে চলে যাবে নি যে বাচ্চা আনছে যে খায়া কাম নাই মা বাবার ওয়াজ করতে কে শ্বশুর সাথে ওয়াজ করতে পারে না, যাই দেখতে মা বাবার কথা শুনে চলে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবাকে দেখতে পারে না। আপনারা সাক্ষী থেকে কায়দা করে ভালাইছি আস আমার ভাইয়ের আমার এ যুবক যার বাবা নাই সেই বাবার ব্যথা জানে, মা মারা গেছে সে মার ব্যথা বোঝে, ছেলে যদি বিদেশ থাকে আপনার গতকালকে আমাকে একজন মোবাইলে রিং দিয়ে বলতেছে হুজুর আমরা মালয়েশিয়া আসি টাকার জন্য পেটের দায় মালয়েশিয়া আসি হুজুর জুমলার ভিতরে রয়া গেছি হুজুর একটু দোয়া করবেন। অনেকের মা বাবা যাইয়ে হাত পেরে ধরে হুজুর আমার ছেলে বিদেশে মালয়েশিয়া জঙ্গলার ভিতরে কেউ ছেলের মধ্যে রয়েছে, মা কান্দে বাবা কান্দে বাড়ি সব মানুষ দুই একদিন আহাদারি করে বাজার বন্ধ হয়ে যায় কিন্তু মা বাবা আর খাবার খায় না, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ করিয়া চোখের পানি ফেলে কান্দের বলে আল্লাহ আমার বেটাকে বিপদ থেকে তুমি মুক্ত করে দে। ছেলের যদি বার্ষুক বাড়ির কিছু মানুষ আহাদারি করে বন্ধ হয়ে যায় মা তাহাজ্জুদ নামাজ করিয়া বাবা তাহাজ্জুদ নামাজ করিয়া কান্দের বলে আল্লাহ আমার বেটা আর বেদি আল্লাহ ভালো করিয়া আমলা বেটার বেদি আমারে দে আর আমার বেটাকে তুমি সুস্থ করিও। বাবা কান্দে আল্লাহ আমার আগে আমার বেটার জান তুমি নিও না, তোমার কয়টা রুহুর দরকার কয়টা জানের দরকার আল্লাহ আমাদের জান নেও ছেলের দানটা ভিক্ষে দেও। এটাই হলো বাবা, এটাই মা। যার মানে ওই লোকটার কলেজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে, তার ভিতরে ইমান আছে মা বাবার কথা শুনলে চোখে পানি আসবে, আর যার ইমান নাই তার চোখে পানি আসবে না। বাবা ছেলে যদি বিদেশ যায় ছয় বছর পর বাড়িতে যখন আসে বিবি বিদ্যার কাছে যায় বলে ছয় বছর বিদ্যা ছিল আমার জন্য কি আনছ, মিয়া বলে আব্বা আমার জন্য কি আনছ, ছেলে বলে আমার জন্য কি আনছ, ভাই বোন বলে আমার জন্য কি আনছ, মা বাবা কাছে যা বলে বেটা তুমি কখন খাবার খাইছ, মায়ের বেটা বলে বাবা যা দুনিয়ায় নাই সেই যার ও বাজা আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে আছে, আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে বাসন জীবিত ছিল, আমার বাবা 3-4 বছর বেঁচে না পরে পেশাব করতো পায়খানা করতো, আমি এই হাত দিয়ে আমার বিবিকে স্বপ্ন নিয়ে আমার মার পায়খানা পেশাব পর্যন্ত বাদান পরিষ্কার করছি, আমার মা আল্লাহর কাছে হাত তুলে বলেছে আল্লাহ আমার বেটাকে হকানি তুমি আলেম বানাইও, দিনের জবাব যেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যেন দিতে পারে, মার দোয়া কবুল হয়ে গেছে কিন্তু আমার মা আজ দুনিয়ায় নাই। আমি যখন মাবিলে যাইতাম রাত যখন 12টা বাজত আমার বাবা 12টার পরে করসাট 3 রাস্তার মোড়ে এসে বাবা অপেক্ষা করত,
বারোটা বাজে আসিনি, একটায় আসিনি, দুটায় আস, তিনটা যখন আসছি এসে দেখি আমার বাবা তিন দাস্তার মোড়ে দাঁড়া। ও বাবা আপনি কেন তিন দাস্তার মোড়ে দাঁড়া আছেন? বাবা বলে বেটা রে তুমি আসো ভাই বাবা, আমি তোমার বাবা, বারোটার থেকে তিনটা পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করতে দেখি বাবা 97 বছর ফর করে কাঁদতেছে, আমি পা ধরে বলছি বাবা শীতের মধ্যে তুই আসতো না বাবা, আমার আত্মার মনে আমার বাবা বোঝে না, আমার বাবা মানে না বাবা, তিন রাস্তা পরে দাঁড়া থাক, এখন বাবা নাই বাবা, আর একজন মানুষ তিন রাস্তার পরে অপেক্ষা করে না। সেই মানুষটা নাই যে আমার জন্য অপেক্ষা করত আর কোনদিন অপেক্ষা করে না। আমার ভাইয়ের আমার বাবা বুড়ো মানুষ মানে না, তিন রাস্তার মোড়ে দাঁড়ায়, আমি বাবার জন্য তিন চারটে সোয়েটার কিনে দিলাম, চাদর কিনে দিলাম, তারপরে ও দেখি আমার বাবা আগুনের কাছে যা বসে থাকে, আমি বললাম বাবা আপনার কি শীত ছাড়ে না এত কিছু গায়ে দেওয়ার পরে আগুন নিয়ে বসে থাকো কেন? বাবা বলি বেতা রে শুধু তোমাদের মানুষ করতে এই শরীরটা নষ্ট করছি বাবা, রক্ত পানি হয়ে গেছে বাবা, শীত আমার ছেড়ে বাবা মারা গেলেন শীতের দিনে, মশার নিচে বাবার গায়ে জামা খুলতে গোসল করেছে, দেখি আমার বাবার গায়ে কোনো জামা নাই, আমি পা মারা ধরলো বাবা, এখন কি তোমার ঠান্ডা লাগে না? কার ওই বাবা নাই, কার ও মা নাই, সেই ব্যক্তির তো কলি দেখাচ্ছে। আল্লাহর কসম করে বলতেছে বাবা এই মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে যদি তুমি হজ করে এই হওয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে করলে তার বাইর হবি বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী সুবহানাল্লাহ। তো জোরে কয় আমার নবী বললেন আসলাতুল মিত্তু হলো জান্নাত, নবী বললেন বেস্তে চাবির নাম নাম, রসুল বললেন হুমানার ও কা হুমা জান্নাত তো কা, তোমার মায়ের কাছে জান্নাত তোমার বাবার কাছে জান্নাত সুবহানাল্লাহ। কয় না আমার ভাইরা মা, আমি যখন মাহফিল থেকে বাড়ি থেকে যখন আমি মাহফিলে যাই যাবার সময় আমি যাইয়া প্রত্যেক দিন মা বাবার পায়ে হাত রাখছি, সুমা খাইছি, আমার মা দোয়া করছে, বাবা দোয়া করছে, দোয়া নিয়ে আমি দেশ বিদেশে গেছি, আমি যখন বাড়িতে আপনাদের এলাকায় আসতে আমি যখন মার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, মার ঘর আছে দরজা আছে কিন্তু মা দুঃখিনী ঘরের মধ্যে নাই, আমি আমার ঘরের মধ্যে কাঁদতে লাগলাম, আল্লাহ আজকে আমার মালা আমি আজ কার কাছ থেকে বিদায় নিও, আমার মা বিদায় দিছে আমি বিদায় নিয়ে আসতে আর আমার বড় ছেলে যারা ধরে কান্দে বলে বাবা আ, আর আমার দাদি আসিয়া আর আপনাদের বিদায় দিবে না, আল্লাহর কসম করে বলতেছি ভাই যে মানুষটা আমার দোয়া দিছে ওই মা ওই বাবা এখন অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। মা কি নিয়ে বোধ আর বাবা কি দরদের মানুষ, যার মারা গেছে সেই জানে, আঘাত তো ওই লোকটার কোমলি যায় লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে,
আমার ভাইয়ের আমার এ বাবা মাহফিল প্রত্যেক দিন রাত্রে করিয়া বাড়িতে গেছে, মা আমার পাশে আসছে বলে বেটা রে তোমার শরীর নষ্ট হয়ে গেছে, শুকো গেছে, ও বেটা তুমি কালো হয়ে গেছো, তোমার ঘুম হয় না বাবা, আমি মা আমার পাশে শোও, আমি তোমার মাথা হাত বুলাইয়া দিই। ও বাবা মায়ের পাশে শুয়েছি, আত্মা শান্ত হয়ে গেল, মা বুড়ো মানুষ মাথা হাত বুলা দিছে, বড় হয়েছিলাম তারপরে মার কাছে আমি শিশু ছিলাম বাবা, আমার মা মারা গেছে আর কে মাথা হাত বুলায় না। তুমি যখন ছোট্ট ছিলা ডাচিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, পিষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়েরে সারো রে ভাই ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোগ হাসরের দিন, সব কটিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ, ও যে বাবাই না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়ে দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবারও যত ঋণ। সুবহানাল্লাহ, কো মা যা দুনিয়ায় না ভাই, বাবা যা দুনিয়ায় না ভাই, ওই মা পাঁচ টাকা বুনিয়ে বাদনন্দ কার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা তিন টাকা পুনিয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, কনকনা শীতের মধ্যে আমাদের লেপ সেরা গুম হয় না, তোষক সেরা গুম হয় না, মা পাঁচ টাকা পুর, বাবা তিন টাকা পুর, ওই মা বাবার কি বাজার শীত লাগে না কেম, নক দিয়া ঘুমাইয়া রইস আম্মা অন্ধকার ওই কবরে, কেমন করিয়া ঘুমাইয়া রইস আব্বা ওই অন্ধকার ওই কবরে, শীতে দিনে ঠান্ডা মাটিতে আব্বা, শীতে দিনে ঠান্ডা মাটিতে আব্বা, রইস কেমনে তুমি ঘুমাইয়া লেপ নাইবা আলিস নাই গুমাম্মা, লেপ নাইবা আলিস নাই গুমাম্মা, ঠান্ডা মাটির রইস ঘুমাইয়া দিনে রোপর রাতি আসিল আব্বা, দিনের পর রাতি আসিল আব্বা, আপনার দেখা বুঝি পাইলাম না, ঈদে রোদিনে নামাজের মাঠে আব্বা, ঈদে রোদিনে নামাজের মাঠে আব্বা, আপনার দেখা বুঝি পাইলাম না। সেই বাবা কেমন করে শুয়ে আছে, আর সেই মা সেই বাবাকে কেমন করে আমরা ভুলে আসি, আমার ভাইয়ের আমার মা বাবা যে দুনিয়ায় নাই, ও বাবা আপনি টেলিং দেন অভ্যাস করুন, জুমার দিন ফজর নামাজ করিয়ে গোরস্থানে যান, মা বাবার কবরের পাশে দাঁড়ান, আস্তাগফিরুল্লাহ সাতবার, সুরা ইখলাস তিনবার, সুরা কুল হুর সুরা ফাতিহা তিনবার, নবীর উপরে দরুদ শরীফ এগারো মাত্রবার, চারটা কালেমা দুইটা মন্ত্র বিল্লাহ, এরপরে সুবহানাল্লাহ তেত্রিশ বার, আলহামদুলিল্লাহ তেত্রিশ বার, আল্লাহু আকবার চৌত্রিশ বার পড়িয়া আল্লাহর কাছে হাত উঠে কান্দ, আল্লাহ আমার মা আমার বাবা অন্ধকার কবরে, আল্লাহ আমার মা বাবার কবরের গোজাব মাফ করে দিও, আর বলবি রব্বির হামুমা কামা রব্বাইয়া নিসগিরা, ও মাওলানা আমার মা আমার বাবা কলিপিঠে যেমন মানুষ করছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে মা বাবাকে মানুষ করিও, ও বাজান আপনার চোখ থেকে পানি বের হইয়া নাকের দোকায় আসার আগে আগে আল্লাহ বাবা মার কবরের গোড়া জাত মাফ করে দেয়।